আসসালামু আলাইকুম, এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ, শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 2500 ছাড়ালো, 24 ঘন্টায় আরও 51 জনের মৃত্যু। করোনা মহামারী দীর্ঘ হলে প্রভাব পড়বে আইন শৃঙ্খলা নয়, পুলিশের আইজির আশঙ্কা, পরিস্থিতি ঠিক রাখতে মাঠ পর্যায়ে নির্দেশনা। টাঙ্গাইলের মধুপুরে শিশুসহ একই পরিবারের চারজনের লাশ উদ্ধার, খুলনায় গোলাগুলি ও গণপিটুনিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার। এবং টানা তিন সপ্তাহেও উত্তরাঞ্চল সহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে অসংখ্য মানুষ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দেশে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 2500 ছাড়িয়েছে, গত 24 ঘন্টায় 51 জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন 2547 জন, গত 24 ঘন্টায় আরও 3034 জনের দেহে শনাক্ত হয়েছে এই ভাইরাস, ফলে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো প্রায় 2 লাখ। আরও জানাচ্ছেন রাসনা দাস। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার 132 দিনের মাথায় সরকারি হিসেবে মৃতের সংখ্যা 2500 ছাড়ালো। জুলাই মাসের শুরুতে করোনায় মৃতের সংখ্যা ছিল খানিকটা কম, কিন্তু শুক্রবার তা আবারও অর্ধশত ছাড়ালো। মৃতদের মধ্যে 40 জনই পুরুষ, বাকি 11 জন নারী। মৃত্যুর হার 1.28%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 51 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2547 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 40 জন, নারী 11 জন। 24 ঘন্টায় 13,460 নমুনা পরীক্ষা করা হয়। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও 3034 জনের মধ্যে, ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 1,99,357 জনে। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3034 জন, এ পর্যন্ত শনাক্ত 1,99,357 জন। 24 ঘন্টা শনাক্তের হার 22.54% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.80%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,762 জন, এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 1,08,725 জনে। আর রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.54%। রাস্তা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনা ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আজও অন্তত 26 জনের মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের পর এখন করোনার হটস্পট বরিশাল। ডাক্তার, নার্স ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সারা দেশে 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছেন কয়েকশো মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন সৈয়দ রিয়াজ। 24 ঘন্টায় বরিশালে মারা গেছেন আরও 7 জন, এর মধ্যে করোনা পজিটিভ হয়ে 6 ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়। এ বিভাগে ডাক্তার, নার্স, পুলিশ সহ নতুন শনাক্ত হয়েছেন 82 জন। সিলেটে করোনায় 3 জন এবং উপসর্গে 1 জন সহ মোট 4 জনের মৃত্যু হয়েছে, এদের সবাই পুরুষ। এদিকে গত 24 ঘন্টায় সিলেট জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন 54 জন। খুলনা জেলা করোনা ডেডিকেটেড হাসপাতালে 1 জন ও উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে 2 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় খুলনায় 69 জন সহ বিভাগের 10 জেলায় 231 জন করোনা আক্রান্ত হয়েছেন। বগুড়া জেলায় করোনায় আরও 2 জন মারা গেছেন, আর আক্রান্ত হয়েছেন 57 জন। কুমিল্লায় উপসর্গ নিয়ে মারা গেছেন 4 জন। রংপুরে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালে আরও 3 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছেন 53 জন। ব্রাহ্মণবাড়িয়ায় মারা গেছেন আরও 1 জন, শনাক্ত হয়েছেন চিকিৎসক ও ব্যাংক কর্মকর্তা সহ আরও 98 জন। চুয়াডাঙ্গায় উপসর্গ নিয়ে মারা গেছেন জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হক জোয়ারদার লেমন। নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 1 জন, শনাক্ত হয়েছেন 20 জন। এছাড়া ময়মনসিংহে 24, নাটোরের সদর ইউনো সহ 21 জন, পটুয়াখালীতে 22 ও চাঁপাইনবাবগঞ্জে 14 জন নতুন শনাক্ত হয়েছেন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ছোট ভাই মুক্তিযোদ্ধা আব্দুল হাই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায়
তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 67 বছর। আব্দুল হাই রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। 2 জুলাই নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। রোববার বাদ জোহর কিশোরগঞ্জের মিঠামইনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানানো হয়েছে। করোনাকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মাঠ পর্যায়ের পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের প্রধান ডক্টর বেনজির আহমেদ। তবে করোনার ক্রান্তিকাল দীর্ঘায়িত হলে এর প্রভাব আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই পুলিশ বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষকে সচেতন করতে নানামুখী পদক্ষেপ নেয়। পুলিশ প্রধান বেনজির আহমেদ বলেন, এ কাজটি করতে গিয়ে প্রথম দিকে অনেক পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন। সঠিক পদক্ষেপ, যথাযথ সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় দিক নির্দেশনায় অল্প সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি হয়। এ সময় কিছু অপরাধও সংঘটিত হয়। এসব অপরাধের অধিকাংশই পুলিশ উদ্ঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনে। ট্র্যাডিশনাল ক্রাইম যেগুলো হয়তো 2 মাস আগে 3 মাস আগে করোনা শুরু হওয়ার আগে হচ্ছিল, সেটি কিন্তু আমরা দেখছি যে পরিবর্তিত হচ্ছে। এখন সেই সমস্ত ক্রাইমের আধিক্য দেখছি আমরা, যেটি আমি বলবো যে ঘনবসতির কারণে বা অনেক লোক একসঙ্গে বসবাস করলে যেগুলো হয় সেই ধরনের অপরাধ প্রবণতা দেখছি আমরা, যেমন নারী নির্যাতন, শিশু ধর্ষণ, মারামারি, তুচ্ছ ঘটনা নিয়ে কোন্দল, দলাদলি, মারপিট, এই ধরনের অপরাধ বেশি দেখছি আমরা। পুলিশ প্রধান আরও বলেন, করোনাকালীন সময় সরকারের নেওয়া পদক্ষেপ সঠিক ছিল। মাননীয় প্রধানমন্ত্রী আমরা যদি দেখেন, না শুরু থেকে তো লাইফ অ্যান্ড লিভিংয়ের মধ্যে ডেলিকেট ব্যালেন্স করার চেষ্টা করেছেন, এবং আল্লাহর অসীম রহমতে এই ব্যালেন্স করার যে প্রয়াসটি সেটি কিন্তু বাংলাদেশে বেশ সাকসেসফুল। আমাদের যেমন শুরু থেকেই যারা প্রান্তিক আয় জনগোষ্ঠী তাদেরকে খেয়াল রাখা হয়েছে, প্রায় 2 মাস সরকার টানা রিলিফ অপারেশন করেছেন। করোনাকালীন সময় দীর্ঘায়িত হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর এর কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে মাঠ পর্যায়ের পুলিশকে এরই মধ্যে দেওয়া হয়েছে দিক নির্দেশনা। কিন্তু যদি এটা এই ধরনের ক্রান্তিকাল দীর্ঘায়িত হয়, প্রলম্বিত হয় এবং সেটা যদি সরাসরি আমাদের প্রান্তিক জনগোষ্ঠীকে আঘাত করে, তাহলে তো অবশ্যই এটা এই অর্থনীতির এই নেতিবাচক যে প্রভাব সেটি আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর পড়তে বাধ্য। তো আমরা দেখছি, আমরা খেয়াল, আমরা এই প্যান্ডেমিক পুলিশিংয়ের বা এই অতিমারির সময়কার পুলিশ ল এনফোর্সমেন্টের যে এই চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো পুলিশ সদর প্রতিনিয়ত এগুলোকে মূল্যায়ন করছে, এবং সে অনুযায়ী আমরা আমাদের জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য সবসময় নিজেদেরকে প্রস্তুত রাখছি। সামাজিক, পারিবারিক এবং সম্পত্তি সংক্রান্ত অপরাধগুলো কমিউনিটি এবং বিট পুলিশের মাধ্যমে মীমাংসা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। টাঙ্গাইলের মধুপুর থেকে শিশু সহ একই পরিবারের 4 জনের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, বছরখানেক আগে মধুপুর পৌর এলাকার মাস্টারপাড়ায় নতুন বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করতেন স্থানীয় গনি মিয়া। সকালে গনি মিয়ার শাশুড়ি ওই বাড়িতে গিয়ে দরজা তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। এ সময় ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে এলাকার লোকজন নিয়ে থানায় খবর দিলে পিবিআই ও সিইডি পুলিশ তালা ভেঙে ভেতরে গিয়ে 4 জনের লাশ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, পারিবারিক শত্রুতার জের ধরে তাদের হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা এর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করতেছি। আপাতত আমরা পুলিশি কার্যক্রম যেগুলো সেগুলো আমরা নিচ্ছি, এবং আমরা লাশ ডিসপোজ অফ করে আমরা তদন্ত কার্যক্রম শুরু করব। তদন্ত কার্যক্রম শেষ করে আমরা বলতে পারবো যে এই ঘটনার প্রকৃত রহস্য কি। খুলনায় গোলাগুলি ও গণপিটুনিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4 জনে। পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনা ও যশোর জেলার সীমান্তবর্তী এলাকা ফুলতলার মশিয়ালি গ্রামে পূর্বশত্রুতার জের ধরে বৃহস্পতিবার রাতে গ্রামবাসীর উপর চালানো গুলিতে ঘটনাস্থলেই 2 জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন নিহত হয়। এছাড়া গভীর রাতে আটরা এলাকায় গ্রামবাসীর গণপিটুনিতে হামলাকারী সন্দেহে 1 জন মারা যায়। গুলিতে নিহতরা হল নজরুল ইসলাম, গোলাম রসুল ও সাইফুল ইসলাম। গণপিটুনিতে জিহাদ শেখ মারা যায়। গুলিবিদ্ধ আরো 5 জন
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হত্যাকাণ্ডের পর মধ্যরাতে বিক্ষুব্ধ গ্রামবাসী স্থানীয় আওয়ামী লীগ নেতা জাকারিয়া সহ কয়েকজনের ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেয়। কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সহোদর নিহত হয়েছেন। তারা হল চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকার আমিনুল ইসলামের ছেলে আমানুল হক ওরফে মোহাম্মদ ফারুক ও আজাদুল হক। এই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছে। পুলিশের দাবি, নিহতরা মাদক কারবারী। চট্টগ্রামে চন্দনাইশ এলাকা থেকে টেকনাফে ইয়াবা কিনতে গিয়ে তারা আটক হয়। পরে তাদেরকে নিয়ে ইয়াবা উদ্ধারে গেলে টেকনাফের চক বাজার এলাকায় গতরাতে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি এলজি, এগারো রাউন্ড কার্তুজ ও ২০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজের দুদিন পর এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রাসেল আহমদ। সকালে উপজেলার কাদিপুরের আমতৈলের হাওর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বুধবার রাতে মোবাইল ফোনে কে বা কারা রাসেলকে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা। টানা তিন সপ্তাহের বন্যা পরিস্থিতির উন্নতি নেই উত্তরাঞ্চলের কয়েকটি জেলায়। দীর্ঘ সময় চর ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি পানিতে ডুবে থাকায় দুর্ভোগে দিন পার করছেন বন্যা কবলিত মানুষেরা। পানিতে ডুবে সিরাজগঞ্জে মারা গেছে এক শিশু। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। থাকার কথা ঘরের ভিতর, অথচ তাদের অবস্থান এখন নৌকাতে। দুর্গত কেউ কেউ আশ্রয় নিয়েছেন ঘরের চালে। এই দৃশ্য জানান দিচ্ছে কুড়িগ্রামে বন্যার ভয়াবহতা। ব্রহ্মপুত্র ও ধরলার পানি বাড়তে থাকায় সহসায় স্বাভাবিক জীবনে ফেরার লক্ষণ নেই সেখানে। বাড়ছে বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবারের সংকটও। সিরাজগঞ্জে ফুসে উঠছে যমুনার পানি, তাতে জেলার অভ্যন্তরীণ নদ নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। সিরাজগঞ্জের চৌহালিতে বন্যার পানিতে মারা গেছে এক শিশু। নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পানি বেড়ে যাওয়ায় বোঝার উপায় নেই এখানে কিছুদিন আগেও লোকালয় ছিল। প্রচণ্ড বেগে পানি প্রবেশ করছে ফসলি জমিতে। দুই শতাধিক মানুষ পরিবার সেখানে পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বগুড়া ও জামালপুরে। সবখানেই দুর্ভোগের চিত্র একই রকম। মানুষ এবং গবাদি পশুর খাদ্য সংকট, বিশুদ্ধ পানি নেই। তবে নেত্রকোনা ও সুনামগঞ্জে বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে। এস এম আশরাফ, এটিএন বাংলা। বৈশ্বিক মহামারীতে সরকার দেশের এক কোটি পরিবারকে মানবিক সহায়তা দিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে নাটোরের সিংড়ার তেমুখ নওগা বাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। এ সময় সরকারের পাশাপাশি বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী। বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ সহায়তা সহ যা যা করা প্রয়োজন সরকার তাই করবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। জামালপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি একথা জানান। সরকারের পাশাপাশি আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরাও বানভাসীদের পাশে রয়েছে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী। আমরা আপনাদের পাশে অতীতেও ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকব। সরকার ত্রাণ সহ বন্যায় দুর্গত সকল বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবে। যা কিছু দরকার সব কিছু মাননীয় প্রধানমন্ত্রী প্রোভাইড করবে। নদীতে প্রবল স্রোত ও ফেরি স্বল্পতার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চলাচল। বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, পদ্মা যমুনায় তীব্র স্রোতের কারণে মূল চ্যানেল থেকে তিন চার কিলোমিটার উজান দিয়ে ঘুরে পার হতে হচ্ছে ফেরিগুলোকে। এ কারণে প্রায় দ্বিগুণ সময় লাগছে বারাপারে। অপরদিকে মাওয়া কাউরাকান্দি নৌরুটে স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় অতিরিক্ত পরিবহনের চাপ পড়েছে পাটুরিয়া ঘাটে, ফলে চরম দুর্ভোগে পড়েছে যাত্রী, চালক সহ অন্যান্যরা। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে 17টি ফেরির মধ্যে বর্তমানে 12টি ফেরি চলাচল করছে। মানিকগঞ্জের পাঁচ উপজেলায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মডেল গ্রুপ। তিন দিন ব্যাপী ১৩০০ পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে এই প্রতিষ্ঠানটি।
মমিনুর রিপনের রিপোর্ট। মানিকগঞ্জের সদর শিবালয় ঘিওর দৌলতপুর এবং হরিরামপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত 1300 পরিবারের পাশে দাঁড়িয়েছে মডেল গ্রুপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য এবং সিসিডিএমের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাসুদুজ্জামানের তত্ত্বাবধানে এ ত্রাণ সহায়তা দেয় প্রতিষ্ঠানটি। তিন দিনব্যাপী ত্রাণ বিতরণের উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস। পরে মানিকগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে ত্রাণ সহায়তা পৌঁছে দেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক। আমরা একটা শিল্প প্রতিষ্ঠান, কিন্তু আমরা একলা চাইলে পুরো দেশের ভাগ্য বদলাইতে পারবো না, কিন্তু আমরা একটা উদাহরণ তৈরি করতে চাচ্ছি, যেটা দেখে চেয়ারম্যান সাহেব অলরেডি বলছে যে কেউই আসে নাই, আমরা যে আসছি এটা দেখে যদি আরেকজন মানুষ আসে তাহলে আপনাদের মতো আরও পাঁচজন মানুষের উপকার হবে। এর আগে দেশে করোনা সংক্রমণের শুরুতে নারায়ণগঞ্জে বিভিন্ন সহায়তা কর্মসূচি গ্রহণ করেছিল মডেল গ্রুপ, যা ভবিষ্যতেও অব্যাহত রাখতে চান তারা। মমিনুর রিপন, এটিএন বাংলা। চট্টগ্রামের সঙ্গীত শিক্ষা কেন্দ্র সঙ্গীত ভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা, ভাঙচুর করেছে বাদ্যযন্ত্রসহ আসবাবপত্র। দুপুরে মহানগরীর প্রবর্তক পাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় টিনশেড ভবনটির সামনের বেড়া ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর ও ভবনের সামনের গাছপালা উপড়ে ফেলে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রবর্তক সংঘের 40-50 জন শিক্ষার্থী এই ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 1966 সালে প্রখ্যাত সঙ্গীতজ্ঞ প্রিয়দারঞ্জন সেনগুপ্ত ও বনবিথি সেনগুপ্তার হাত ধরে প্রতিষ্ঠিত হয় এই সঙ্গীত ভবন। নওগাঁর মান্দা উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক হারুনুর রশিদ। এ সময় তিনি বানভাসী মানুষের সাথে কথা বলেন ও তাদের বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেন। মান্দা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজল করিম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। গত দুদিনে জেলার মান্দা, রানীনগর ও আত্রাই উপজেলার কয়েকটি বেড়ি বাঁধ ভেঙে প্রায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে এসব গ্রামের প্রায় 80,000 মানুষ। ঝালকাঠির রাজাপুরে সনাতন ধর্মাবলম্বী দলিত সম্প্রদায়ের উপর হামলা ও ভূমিদস্যুদের জমি দখলের প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ দলিত পরিষদ। এ সময় ভূমিদস্যু মুয়াজ্জেম আলী সহ তার সহযোগীদের শাস্তির দাবি জানান তারা। বরিশাল সদর রোডে এই কর্মসূচি পালিত হয়। বরিশাল দলিত পরিষদের সভাপতি জীবন চন্দ্র দাস, জেলা বাসদের আহ্বায়ক ডক্টর মনীষা চক্রবর্তী ও সিপিবি নেতা অ্যাডভোকেট এ কে আজাদ এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। ভূমিদস্যুদের হাত থেকে খেলার মাঠ রক্ষার দাবিতে দিনাজপুর শহরের চেত্রাপাড়ার মানববন্ধন করেছে ছেলেমেয়েসহ তাদের অভিভাবকরা। এ সময় বক্তারা মাদকের ছোবল থেকে তাদের সন্তানদের বাঁচাতে এবং খেলাধুলার জন্য মাঠটি দখলমুক্ত রাখতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশব্যাপী 1 কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের নান্দাইলে শুরু হয়েছে বৃক্ষরোপণ। জেলা পরিষদের উদ্যোগে নান্দাইল ডাক বাংলো চত্বরে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন। জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। এ সময় এই কর্মসূচির আওতায় ময়মনসিংহ জেলা পরিষদের উদ্যোগে জেলার 13 উপজেলার বিভিন্ন স্থানে 20,000 ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সাথে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। আল্লাহ হাফেজ।